আমি কি তোমার ভাবির কাছে পানি চাইতে যাব না ভালো করেছি এখানে সুইচ লাগিয়েছি এখানেই থাকবে মোটরের সুইচ তাহলে পানি ছাড়ার দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে তাই না আল্লাহ তাআলা পানি দিতে আল্লাহ যে মোটরটা ছাড়ছে আল্লাহ আপনি তারে শান্তিতে রাখেন আল্লাহ তিন চার দিন আগে ফেসবুকে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাছে একজন ভুইড়া ব্যাটা আমি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি এরপর থেকে সকালবেলা যদি একটা স্ট্যাটাস দিই বিকেলবেলা যদি একটা ছবি আপলোড করি সবার আগে লাভ রিঅ্যাকশন ওই লোকের কমেন্টস ওই লোকের তখন তো আমি মামা বুঝে গেছি এইটা তো একটা মাল এরে ছাড়া যাবে না এরে আবার ধরে রাখতে হবে এই হাল লাগে বিসমিল্লাহ কইছস বিসমিল্লাহ করে খাইতে বিসমিল্লাহ বল হ্যাঁ ওস্তাদ হ্যাঁ শুধু যে বন্ধটি পাইলাম একটু সাফ হয়ে যাবে ভালো হইতো না বিজা বিজা খাইতাম ভালো তো হইতোই মরাবাড়ি তো মরাবাড়ি তো সাদিব বন্ধটি যেতে বেশি পাতলা ভাইয়া বাসায় আছে হ্যাঁ আছে রায়হান রায়হান একবার শোনো তো একটু আসসালামু আলাইকুম উনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না জি আমার নাম পুতুল আমার মায়ের নাম ইয়াসমিন দিঘির বাড়ির মাঝের বাড়ির ইয়াসমিন এবার চিনতে পেরেছেন কিন্তু আমার জানা মতে তো ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই হ্যাঁ তা ঠিক ওখানে আত্মীয় স্বজন নেই কিন্তু আপনার বাবার বৈবাহিক নিপা একটু ভিতরে যাবো ওনার সাথে কথা বলি বসো 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 যাও এই এই যে খাইলি আল্লাহর কাছে দোয়া করছস না আল্লাহ একটু দোয়া কর যাই যে খাইতে দিল সাসার মানুষটা খাইতে দিছে কত মানুষ রাস্তা কাছে খাওন পাইতেছে না হ্যাঁ দোয়া কর দোয়া কর আল্লাহ তুমি যে আমাগো সাসার মানুষটি খাইতে দিছো তার জন্য আমি তোমার কাছে লাখ লাখ ছুটি আদায় করতেছি হ্যাঁ তুই একলা আমি তো তোর লগে আছি ও স্যার ঠুকু ঠুকু আলা ঠুকু হ্যাঁ আল্লাহ তুমি যে আমাদের আমারে আর ওস্তাদরে সাসারা বন্ধু লিখাইতে দিছো সেই জন্য আমি তোমার কাছে লাখ লাখ শুকরি আদায় করতেছি আমিন আমিন ওস্তাদ এবার খাই আচ্ছা এই যে আমার যে বন্ধুটি খাইতে দিল হ্যাঁ এখন একটা গান দরকার না হ্যাঁ গান তো দরকার তো গান কর মারি দিয়ে না বাপি বাপি তো মরছে বাপরে বাপরে গান দরকার না না তো বাপরে গান দরকার কতদিন কতদিন দেখি না তোমার কেউ বলে না তোমার মতো কোথায় আমার ওরে বুকে বাবা কত রাত কত রাত দেখি না তোমার কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আপনি ওনাদের ব্যাপারে কি কি জানেন ওখানে এখনো কি কেউ বেঁচে আছেন জি বেঁচে আছেন হয়তো বেশি দিন বাঁচবেন না বেঁচে থাকার জন্যই আপনার কাছে হাত পাততে এসেছি আমার মায়ের কিডনি ডায়ালিসিস চলছে আগে বাবাই খরচ দিতেন কিন্তু এখন আর পারছি না তার মানে
তারুণী বাবা আপনার বাবা আমার বাবা একই মানুষ উনি কোনোদিনও চাননি আমাদেরকে সামনে আনতে আর আমরাও চাইনি আপনাদেরকে যন্ত্রণা দিতে বাবা তো আমাদের সাথে ঠিকমতো দেখাও করতেন না গত দুই বছর হলো তিনি একটি বারের জন্য আমাদেরকে দেখতে যাননি মাঝে মাঝে শুধু খরচটাই চালিয়ে গেছেন তো আপনি আমার কাছে কি চান ভাইয়া আমার মা খুবই অসুস্থ মায়ের কিডনি ডায়ালিসিস চলছে আমাদের সংসারে এমন কোনো ইনকাম নেই যার দ্বারা মায়ের চিকিৎসা চালাতে পারি আপাতত কিছু টাকা আমাকে ধার হিসেবেই দিন আমি আপনার টাকাটা ফেরত দিব এখন না পারি পরে দিব কিন্তু আমি আপনার টাকাটা দিয়ে দিব আপনি কাল বা পরশু আমার অফিসে আসুন ভাইয়া আমার অবস্থা দেখুন মেয়ে হয়ে বাবার জন্য শোক করব সেই অবস্থাটুকু আমার নেই আজ রাতের ট্রেনে আমি চলে যাব সকালে মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে মায়ের অবস্থা ভীষণ খারাপ বাবাকে তো হারিয়েছি মা ছাড়া তো এখন আর দুনিয়াতে আমার কেউ নেই আমি কি করে বাঁচবো বলেন আশ্চর্য কাল আপনার টাকা লাগবে আর আপনি আজকে এসেছেন আমার কাছে টাকা চাইতে আমি কি টাকা নিয়ে বসে আছি না না আমি সেটা বলিনি ভাইয়া আমি সেটা কেন বলবো আমি আসলে না পারতে এখানে এসেছি যদি একটু ব্যবস্থা করে দেন আমার জন্য খুব ভালো হয় আসলে আপনি ছাড়া তো এখন আর আমার কোনো উপায় নেই আর আপনি টাকা নিয়ে বসে থাকবেন কেন আর আপনি টাকা নিয়ে বসে থাকলেও তো আমি বসে থাকতাম না টাকা নিয়ে চলে যেতাম তাই না কাছেন কেন আচ্ছা দেখি আপনার জন্য কি করা যায় মা কোনোভাবেই আপনাদের কাছে আমাকে আসতে দিতে চায়নি আমি জোর করে এসেছি কি করব বলেন আমি অনেক জায়গায় গিয়েছি কোনো উপায় হয়নি কোনো উপায় না দেখে এখানে এসেছি বিশ্বাস করেন আমার যদি কোনো উপায় থাকতো আমি কখনো এখানে আসতাম না কখনোই না আচ্ছা আপনি হঠাৎ করে ঢাকায় এই সময় আসলেন কি মনে করে আমি বাবাকে ফোন করেছিলাম অনেক চেষ্টা করেছি বাবাকে পাইনি পরে শুনলাম তিনি অনেক অসুস্থ কেমন যেন লাগছিল কোনোভাবেই মনকে বোঝাতে পারছিলাম না তাই ভাবলাম বাবাকে একটু দেখে যাই আমি জানি আমাকে যদি বাবা এখানে দেখতেন অনেক রাগ হবেন তবু এসেছি আমার মনটা যেন কেমন যদি একদিন আগে আসতাম অন্তত শেষ দেখাটা দেখে যেতে পারতাম আসলে ঘরে তো সেরকম ভাবে টাকা পয়সা রাখা হয় না এক কাজ করি চলুন আমরা দুজনে বাইরে যাই দেখি এটিএম বুথ থেকে আপনাকে কিছু টাকা তুলে দেওয়া যায় কিনা আপনি একটু কষ্ট করে বাইরে অপেক্ষা করেন আমি আসছি আধা ঘন্টা ঠান্ডা পানিতে গোসল করলে কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায় এই বাচ্চার কান্ডা হইন না কলিজাটা ঠান্ডা হয়ে যেতে পারে না দেখেন ভাই এই যে 14 বার উপরে যায় এমন গজবের গজব আর একটা বার মোটরটা সারা না পানিটা দেন না ভাই কি জানিস
অফিসের হিসাবটা মিলানোর চেষ্টা করছি। হিসাবটা যদি ঠিকঠাক মতো মিলিয়ে দিতে পারি বেশ কিছু টাকা আমার থাকবে। শোনো, খুব রিসেন্ট তোমার বাবাটা মারা গেছেন, এখন এই সংসারের কি অবস্থা হবে এই হিসাব আছে তোমার? কি হবে, নিচের ফ্ল্যাটটা ভাড়া হয় আর সেটার টাকা তো বাবাই আমাদের নিতে বলেছেন। ভাড়ার টাকা কত পাও? হ্যাঁ, বাড়ির মালিকানা কার হবে? হাব, আম্মা যতদিন বেঁচে আছেন এই বাড়ির মালিক তো এখন আম্মাই, আর আম্মা না থাকলে আমরা তিন ভাই সমান ভাগ পাবো। পাবো, এখনো কিন্তু পাও নাই, এখনো সময় আছে, আমি বলছি নিজের ভাগটা বুঝে নাও। আচ্ছা, তোমার বাবার ব্যবসাটা দেখবে কে? ভাই সব কি বলছো তুমি, গত সাত বছর ধরে বাবার সাথে তো ভাইয়াই ব্যবসা দেখতো, ভাইয়াই দেখবে। আর এসব ডিলারশিপ কি জিনিস আমি মানে বুঝিও না জানিও না। জানার দরকার নেই, ডিলারশিপ ছিল তোমার বাবার নামে, এখন সেই লাইসেন্স দিয়ে তোমার বড় ভাই ব্যবসাটা করবে আর সেই ব্যবসার ভাগ তোমাকেও দিতে হবে। সিম্পল। দেবে নিশ্চয়ই? না, দেবে না, আর দিলেও কত দেবে সেটা তুমি জানো না। আহা, এত অস্থির হলে হয়? এই মাসটা দেখি, মানে একটা মাস দেখি। এক মাস? এক মাস অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। তুমি এক্ষুনি তোমার বড় ভাইয়ের কাছে যাবে এবং বলবে যে তুমি তোমার ভাগ বুঝে নিতে চাও। দেখো, আব্বা মাত্র মারা গেলেন, এখনই যাওয়াটা ঠিক হবে না, দুইটা মাস যাক। তুমি কি পাগল নাকি? দুই মাসে তোমার ভাই বড় ভাই সব গুছিয়ে তার নিজের নামে করে নেবে, আর সারা জীবন এরা তোমাকে ঠকিয়েছে, তুমি তো বোকা। না না, আমাকে ঠকালো কোথায়? আচ্ছা, তোমার নিজের সংসার চলে কি করে? তুমি একটা চাকরি করো, সেই চাকরির ওখান থেকে আবার পয়সা চুরিও করো, তারপর সংসার চালাও। আর তোমার বড় ভাইয়ের সংসার সেটা কি করে চলে? ব্যবসা করে, ছাতা করে। ব্যবসা করতেন তোমার বাবা, আর তোমার বড় ভাই সেই ব্যবসার টাকাটা তুলে নিয়ে আসতেন, তুলে নিয়ে এসে নিজের সংসারটা বাবার সংসারে গিয়ে পেতেছেন, যাতে ওই ব্যবসার টাকা দিয়ে নিজের সংসারটা চলে। সে তো বুদ্ধিমান, তোমার মতো গাধা নাকি? তুমি নিজেই তো আলাদা থাকতে চাইলে, না হলে তো আমরা একসাথেই থাকতাম আর এই ফ্ল্যাটটা ভাড়া নিতাম, এই ফ্ল্যাটের ভাড়ার টাকাটা পেতাম। আরে, আমি কি সবার সঙ্গে এক ফ্ল্যাটে থাকবো নাকি? আমার একটা প্রাইভেসি আছে না? এই যে আসল কথায় আসলা, তোমার কারণেই তো আমরা আলাদা থাকছি, আবার এখন বলছো ভাইয়া বাবার টাকা মেরে দিচ্ছে, মানে ব্যাপারটা কিভাবে হচ্ছে আমি বুঝতে পারছি না। বলছি কারণ তুমি এই পরিবারেরই ছেলে, এতদিন তোমার বাবা বেঁচে ছিলেন, তোমার ভাই তোমার বাবারটা খেয়েছেন, এখন তো তিনি নেই, এখন তোমার ব্যাপারটা তুমি বুঝে নেবে না? তোমার এখনই বুঝে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এইসব হিসাব নিকাশ পরে হবে, এখন বলো রাতের খাবারের ব্যবস্থা কি? মরা বাড়িতে তো আবার চুলা জ্বালানো যায় না। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে, আমি পিৎজা অর্ডার করে দিয়েছি, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, কাজ করলে কেমন হয়? আম্মাকে উপরে নিয়ে আসো, আম্মার সাথে বসে আমরা একসাথে খাই। এই আব্বা মারা যাওয়ার পর থেকে না আম্মার মাথা কেমন এলোমেলো হয়ে গেছে জানো, দেখলেই উল্টাপাল্টা কথা বলে, আমার না ভয় লাগে, ভালো লাগে না, থাক না। আর তাছাড়া ওই তোমার ফুপুর বাসা থেকে অনেক খাবার পাঠিয়েছে, ওরা ওটা খাবে। আচ্ছা দেখো, এরকম একটা সময়, এই সময় কিন্তু আমাদের উচিত আম্মার পাশে থাকা, চলো রাতের খাবারটা আমরা আম্মার সাথে বসে একসাথে খাই। তুমি গিয়ে খাও, আমি এখন ওই রুমে যাব, তারপর পিৎজাটা আসবে, আমার পিৎজা আমি একা খাবো আর টিভি দেখবো, তুমি তোমার মায়ের সাথে গিয়ে খাও, লক্ষ্মী ছেলে। সবকিছু মেনে নেবে আর কালকে এসে আমি টাকাটা দিয়েই যাবো। আর রাতে যদি আপনি, রাতে কি?